my dear students very very good morning to all assalamu alaikum আমি আবার তোমাদের সামনে এসেছি ইংলিশ ক্লাস নিয়ে আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে আমাদের সিলেবাস অনুযায়ী বেশ কয়েকটি ক্লাস করেছি এবং নতুন নতুন কিছু জিনিস শিখেছি আমরা অ্যাক্টিভ ইংলিশ বুক সেখান থেকে আমরা প্যাসেস করেছি তারপরে আমরা জয়নিং সেন্টেন্স শিখেছি আমরা কিছু গ্রা গ্রামাটিক্যাল আইটেম শিখলাম এবং লাস্ট ক্লাসে আমরা ওয়ার্ড মিনিং শিখেছি এবং আমাদের গতানুগতিক সিলেবাসে যে আরেকটি আইটেম রয়েছে সেন্টেন্স মেকিং অর্থাৎ আমরা যে ওয়ার্ডগুলোর উপর বেস করে ওয়ার্ড মিনিং শিখেছি সেই ওয়ার্ডগুলো দিয়ে আমরা মেক সেন্টেন্স করব ওকে তার মানে তোমাদের পরিচিত কিছু ওয়ার্ড দিয়ে আজকে আমরা সেন্টেন্স মেকিং করব জাস্ট তোমাদের থার্টি ওয়ার্ডস রয়েছিলো অর্থাৎ তোমাদের ওয়ার্ড মিনিংয়ের মধ্যে সেটা আমাদের হাফিয়ারলি সিলেবাস থেকে আজকে আমরা সেই থার্টি ওয়ার্ডস দিয়েই প্রত্যেকটা আমরা কিছু সিম্পল সেন্টেন্স ওপর ডিপেন্ড করে সেন্টেন্স মেক করবো ওকে আচ্ছা এক্ষেত্রে তোমাদেরকে যে কাজটা করতে হবে আমি যখন লিখবো তোমাদেরকে লেখার কোনো প্রয়োজন নেই জাস্ট তোমরা তো এই জিনিসগুলো মেমোরাইজ করো অর্থাৎ মুখস্থ করো তারপরে তোমরা বাসায় আম্মুকে পড়া দাও আম্মু পড়া ধরে আবার কয়েকবার করে লেখো ওকে ইট ডাজেন্ট ম্যাটার তোমরা মুখস্থ করতেই পারো কিন্তু কথা হলো আমি জাস্ট এখানে ওয়ার্ডগুলো প্লাস সেন্টেন্সটা একটু মেক করে দেখাবো এবং তোমরা দেখবে কিভাবে সেন্টেন্সগুলো তৈরি করা যায় এবং একটু আমি মিনিং করে দিব তাহলে কী হবে জিনিসগুলো তোমার একটু বুঝতে পারবে তোমাদের মাথায় থাকবে তাহলে কি হবে তোমাদের খুব তাড়াতাড়ি সেটা পড়াটা হয়ে যাবে এবং তোমার খাতায় লেখার সময় ভুলটা কমে যাবে ওকে কারণ এখানে সেন্টেন্স মেকিং কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো ধরনের স্পেলিং ইরোর অর্থাৎ তোমরা যদি বানান ভুল করো সেক্ষেত্রে কিন্তু নাম্বার কমে যেতে পারে শুধু সেন্টেন্স তৈরি করলেই হবে না তোমাকে কারেক্টলি বানানগুলো লিখতে হবে সেক্ষেত্রে অবশ্যই বানানের প্রতি অর্থাৎ স্পেলিংয়ের প্রতি জোরটা কিন্তু একটু বেশি দিতে হবে ওকে তাই আমরা ক্লাস শুরু করবো এবং আমরা আর কয়েকদিনের মধ্যে আমাদের হাফ ইয়ারলি সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ আজকে সেন্টেন্স মেকিং দেওয়ার পর বাকি কয়েকটি আইটেম রয়েছে যেটা তোমাদের গ্রামার বই থেকে পড়তে হবে ওকে সেটা কনজিকেশন অব ভার্ব রয়েছে ট্রান্সলেশন রয়েছে সেগুলো আমরা বইয়ের পেজ নাম্বার তোমাদের কিন্তু সিলেবাস আমি প্রথমেই দিয়ে দিয়েছি সেখান থেকে পড়তে হবে সেটা হয়তো আমরা একটা এখানে প্র্যাকটিস ক্লাস করব করেই আমরা ইনশাল্লাহ সামনের মাস থেকেই আমরা অর্থাৎ অ্যানুয়ালের এক্সাম যেটা আমাদের সিলেবাস রয়েছে সেটা আমরা স্টার্ট করব অর্থাৎ আমাদের ক্লাস চলতেই থাকবে এবং তোমরা কিন্তু এই জিনগুলো বারবার পরে রিভাইজ করতে হবে এবং লিখতে হবে ওকে তো আমি ক্লাস স্টার্ট করব আমি তোমাদেরকে টোটাল যে থার্টি ওয়ার্ডস দিয়েছিলাম দেখো আমি ওয়ার্ডের লিস্টটা নিয়ে নিয়েছি অর্থাৎ এই ওয়ার্ডগুলো নিয়ে আমরা আজকে সেন্টেন্স তৈরি করব তোমাদের কাছে এখন লেখার কোনো প্রয়োজন নেই আমি যা সেন্টেন্সগুলো লিখবো তোমাদের সাথে সেটা নিয়ে কথা বলবো তোমরা একটু বোঝার চেষ্টা করবে ওকে আর ক্লাস শেষে তোমাদের হোমওয়ার্ক পেয়ে যাবে সেখানে তিরিশটা সেন্টেন্সেরই সেন্টেন্স মেকিং করে দেওয়া থাকবে তখন তোমরা এটা দেখে দেখে খাতায় নোট করবে ওকে এখন শুধু তোমরা বোঝার জন্যই ক্লাসটা এনজয় করো তাহলে আমরা প্রথম থেকে শুরু করব। টোটাল থার্টি ওয়ার্ড দিয়ে থার্টি সেন্টেন্সেস তৈরি করতে হবে দ্যাটস একটু তাড়াতাড়ি করতে হবে এবং দেখে একটু তাড়াতাড়ি বুঝতে হবে নাম্বার ওয়ান নাম্বার ওয়ার্ড ওয়ার্ডটা আমাদের ছিল প্রাইমারি ওকে প্রাইমারি আমরা লিখতে পারি হি ওয়ার্ডস ইন আ প্রাইমারি স্কুল সে একটা প্রাথমিক বিদ্যালয় কাজ করে করে বলতে কি সে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দেখো এই সেন্টেন্সটা কিন্তু আমাদের টেক্সট বুকে অর্থাৎ ইংলিশ টুডে বই থেকে রয়েছে আমি এর মধ্যে যে ওয়ার্ডগুলো আমাদের ইংলিশ টুডে বুক থেকে নেওয়া হয়েছে আমি চেষ্টা করেছি সেখান থেকে সেন্টেন্সগুলো তৈরি করে দেওয়ার এতে তোমাদের জন্য সুবিধা হবে কারণ তোমরা প্রত্যেকটা পেজ খুব ভালো করে পড়েছ সেটা যদি তোমাদের মাথায় রয়েছে তাহলে তোমাদের দেখা গেলো দুটা কম্বিনেশন করে তোমরা ইজিলি জিনিসগুলোকে মনে রাখতে পারবে আচ্ছা তাহলে আমি পরের ওয়ার্ডে চলে যাই নাম্বার টু কমপ্লিট 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 কথা মানে কি আমরা কী শিখেছিলাম সম্পূর্ণ করা তাই না তাহলে কমপ্লিট আমরা কি বলতে পারি আই কমপ্লিট আই কমপ্লিট মাই টাস্ক আমি আমার কাজগুলো কমপ্লিট করি টাস্ক সেটা হোম টাস্ক হতে পারে আমরা হোমওয়ার্ক বলতে পারি তুমি এখানে লিখতে পারতে আই কমপ্লিট মাই হোমওয়ার্ক আমি আমার হোমওয়ার্ক কমপ্লিট করি সম্পূর্ণ করে ওকে তোমরা সবাই এটা সঠিকভাবে করো তাহলে এইভাবে আমরা খুব সহজভাবে সেন্টেন্সগুলো তৈরি করতে পারি আচ্ছা নাম্বার থ্রি ওয়ার্ড আমাদের রয়েছে ইনভাইট ওকে ইনভাইট ইনভাইট করা মানে আমরা কী শিখেছিলাম ইনভাইট মানে হচ্ছে আমন্ত্রণ করা সো এটা আমরা ইএফটি বুক থেকে লিখবো ইনভাইট আ পার্টনার সো ইনভাইট আ পার্টনার টু ডু সামথিং ইনভাইট আ পার্টনার টু ডু সামথিং অর্থাৎ তুমি তোমার পার্টনার বলতে তোমার সহপাঠী তোমার ক্লাস পার্টনার তাকে তুমি ইনভাইট করবে তাকে কিছু করার জন্য সে হয়তো একটা গল্প স্টোরি বলতে পারে সে একটা রাইম বলতে পারে ওকে বা সে একটা পড়াশোনা সংক্রান্ত কিছু ডায়ালগ করতে পারে এভাবে তুমি তোমার ফ্রেন্ডকে ইনভাইট করতে পারো আচ্ছা আমরা নাম্বার ফোরে চলে যাবো নাম্বার ফোর আমাদের ওয়ার্ড হচ্ছে রেইজ রেইজ মানে হচ্ছে উঠানো যেমন আমি আমার হাত উঠাতে পারি তুমি তোমার হাত উঠাতে পারো তাই না এটা আমরা কী বলতে পারি রেইজ ইউর হ্যান্ড সো তুমি এইভাবে লেখো আই রেইজ মাই হ্যান্ড ওকে বা তুমি কাউকে বলতেও পারো রেইজ ইউর হ্যান্ড টিচার তোমাকে বলতে পারে রেইজ ইউর হ্যান্ড তা তুমি বলছো আই রেইজ মাই হ্যান্ড ওকে নাম্বার ফাইভ ইউনিফর্ম 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 মানে আমরা কি শিখেছিলাম ইউনিফর্ম মানে হচ্ছে নির্ধারিত পোশাক তোমার স্কুলে একটা নির্দিষ্ট ড্রেস রয়েছে ড্রেস কোড মেনটেন করতে হয় সেটা হলো তোমার ইউনিফর্ম তাহলে ইউনিফর্ম কথাটা মানে হচ্ছে নির্ধারিত পোশাক তো আমরা বলতে পারি আই পুট অন মাই আই পুট অন মাই ইউনিফর্ম পুট অন পুট অন কথাটা মানে কি পরিধান করা তুমি যে পোশাকটা পরো এটাকে বলা হয় পরিধান করা তাই না আই পুট অন মাই ইউনিফর্ম ওকে নাম্বার সিক্স ওয়ার্ডটা রয়েছে হল যেটা মানে আমরা কি শিখেছিলাম হল এটা মানে হচ্ছে কি গর্ত ওকে আমরা লিখতে পারি দেখো দেয়ার ইজ আ হল দেয়ার ইজ আ হল ইন দ্য বাকেট অর্থাৎ বালতি তাই না বালতিটা একটা কি রয়েছে একটা গর্ত হয়ে গিয়েছে তাই না বালতি যখন অনেকদিন পুরাতন হয়ে যায় সেটা প্লাস্টিক হতে পারে অথবা যেটা আয়রনের বালতি থাকে সেখানে কি হয়ে যায় জং ধরে অনেক সময় ফুটো হয়ে যায় বা ভেঙে ফুটো হয়ে যেতে পারে সেটাকে আমরা কি বলতে পারি গর্ত বলতে পারি আচ্ছা আমরা এখানে আর লিখে ফেলি নাম্বার সেভেন সেভেন রয়েছে রুফ আর ও ও এফ রুফ মানে আমরা কী শিখেছিলাম রুফ মানে হচ্ছে সাদ ওকে দেখো আমরা লিখি আই সি বার্ড আই সি বার্ড কোথায় অন দ্য রুফ ছাদের অন হচ্ছে উপরে অর্থাৎ ছাদের উপরে একটা পাখি কি বসে আছে ছাদের উপরে যদি বসে থাকে সেখানে আমরা কী ব্যবহার করি অন যদি ঘরে হয়ে থাকতো আমরা কী ব্যবহার করতাম ইন তাহলে আমরা বললাম আই সি আবার্ট অন দ্য রুফ ওকে আমাদের ষাটটি কমপ্লিট হয়ে গেল আমরা আজকে তিরিশটি কমপ্লিট করার চেষ্টা করব তোমরা সাথেই থাকবে ওকে এবার আমরা নাম্বার এইটে চলে যাব এইট নাম্বার ওয়ার্ডটা হচ্ছে এইট মেন মেন মিনস আমরা কী শিখেছিলাম মেন মানে কী শিখেছিলাম মেন মানে হচ্ছে মেরামত করা সো আমরা এটা বই থেকে নেব এ কবলার মেন্স শুজ অর্থাৎ কবলার মানে আমরা কি জানি মুচি মুচিরা কী করে তারা কী করে জুতা সেলাই করে তাই না এবং তারা কিন্তু এ আমাদের সমাজে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা তাদেরকে কখনোই ছোট করে দেখতে পাই না তাদের কাজটা কিন্তু একটা অনেক বড়ো বা অসাধারণ একটা কাজ করতে পারে কারণ দেখো হঠাৎ তোমার নতুন একটা জুতো কিন্তু ছিঁড়ে যেতে পারে বা দেখো কোনো কারণে খুলে যেতে পারে ওকে তুমি কিন্তু তার কাছ থেকে সেটা তুমি করতে পারো না কিন্তু সে কিন্তু তোমাকে জুতোটা আবার নতুনের মতো করে দিতে পারে তার মানে কি তার কাজটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমরা এনাদের কাজগুলোকে কখনোই ছোটোভাবে দেখবো না এবং তাদের কাজকে আমরা সবাই কি করব সম্মান করব আচ্ছা তাহলে আমরা আট নাম্বারটা শিখে ফেললাম আমরা নাম্বার নাইনে চলে যাবো নাইন নাম্বার ওয়ার্ডটা হচ্ছে ল্যাডার এল এ ডি ই আর আচ্ছা ল্যাডার মানে আমরা কী শিখেছিলাম ল্যাডার মানে আমরা শিখেছিলাম হচ্ছে মই সো উই নিট আ ল্যাডার ওকে কোনো কাজে বা কোনো কারণে আমাদের কি দরকার একটা মই দরকার ওকে আচ্ছা নাম্বার টেনে চলে যাব আমরা হ্যামার 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 মানে কি হাতুড়ি হাতুড়ি কিন্তু শুধু যারা মিস্ত্রি বা যারা কাজ তারা না আমরা কিন্তু সবাই আমাদের প্রয়োজনে এই হাতুড়িটা আমরা কিন্তু বাসার যে কোনো কাজের জন্য এটা আমাদের দরকার ওকে টু ডাউন টু ডাউন দা হ্যামার রেখে দাও নিচে রাখো এটা ডাউন দা সহজভাবে বোঝার জন্য ওকে নাম্বার ইলেভেনে চলে যাবো আমরা মানে আমরা কি শিখেছিলাম ক্লান্ত টায়ার্ড মানে তুমি যখন স্কুল থেকে বাসায় যাও তখন কি হয়ে যাও ক্লান্ত হয়ে যাও তাই না তো সেক্ষেত্রে আমরা বলতে পারি একদম সিম্পল সেন্টেন্স আই এম টায়ার্ড তুমি খেলাধুলা করার পর ক্লান্ত হয়ে যায় কোনো কাজ করলে ক্লান্ত হয়ে যাও আবার একটু রেস্ট করলে আবার কি হয়ে যাও আবার আগের মতো হয়ে যাও সতেজ হয়ে যাও ফ্রেশ হয়ে যাও তাই না আচ্ছা তাহলে আই অ্যাম টায়ার নাম্বার টুয়েলভ হোল্ড ধারণ করা বা ধরে রাখা হোল্ড মানে আমরা কি শিখেছিলাম ধারণ করা বা ধরে রাখা সো হোল্ড ইয়োর ব্রিথ তোমার নিঃশ্বাসটাকে ধরে রাখো আমরা অনেক সময় এরকম করি না Just normally. তারপর আবার সেরে দেয় তাই না এবং তোমরা টিভিতে দেখবে এখন কিন্তু ডক্টররা আমাদেরকে সাজেস্ট করে যে তোমরা নিঃশ্বাসের একটা কিন্তু এক্সারসাইজ রয়েছে তাই না ব্রিদিং এক্সারসাইজ যেটাকে বলা হয় খুব জোরে নিঃশ্বাসটা নিতে হবে নেওয়ার পর কিছুক্ষণ ধরে রাখতে হবে তারপরে আস্তে 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 সেরে দিতে হবে এরকম দিনে কয়েকবার করতে বলা হয়েছে এতে কি হবে আমাদের যে ফুসফুর লাংস রয়েছে সেটা কার্যকারিতা বেড়ে যায় তোমরা কিন্তু অবশ্যই সেটা বাসায় প্র্যাকটিস করবে ওকেই আচ্ছা তাহলে হোল্ড ইয়ার ব্রেথ নাম্বার থার্টিন কেপ কিপ কিপ মানে কোনো কিছু রাখা এটা একটা ওয়ার্ড তাই না কিপ মানে হচ্ছে কোনো কিছু রাখা আই কিপ মাই ওয়ার্ড আই কিপ মাই ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স আমি আমার কথা রাখি অর্থাৎ আমরা যে কথাটা বলি সেটা কিন্তু রাখার চেষ্টা করতে হবে তুমি যদি কাউকে কথা দাও ওকে সেই কথাটা কিন্তু রাখতে হয় এটা নিয়ম ওকে তাহলে তুমি বলছো আই কিপ মাই ওয়ার্ড আমি স্বভাবতে আমার কথা রাখি ওকে থ্যাংক ইউ নাম্বার ফোরটিন আমরা চলে যাবো ফোরটিন বলা হয়েছে সোন সোন সুন কথাটা মানে কি তাড়াতাড়ি বা শীঘ্রই ওকে এটা মানে কি তাড়াতাড়ি বা শীঘ্রই তোমরা দুটি ইউজ করতে পারো যদি তোমরা শীঘ্রই বানাতে তোমার কাছে হার্ড লাগে তুমি তাড়াতাড়ি লিখতে পারো এবং এই বাংলাও কিন্তু বানান ভুলটা না করাই ভালো এটা তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে সুন মানে আমরা কি বলতে পারি শীঘ্রই আচ্ছা হি উইল কাম সুন ওকে সে খুব শীঘ্রই আসবে ফিউচার টেন্সে এই জন্য আমরা উইল ব্যবহার করেছি তাই না উইল উইল কাম সুন আমার স্কুল আমরা আবার আমাদের স্কুলে ফিরে আসবো খুব তাড়াতাড়ি আবার আমরা স্কুলে ক্লাসগুলো করব তাই না আচ্ছা তাহলে সুন মানে হচ্ছে শীঘ্রই নাম্বার ফিফটিনে চলে যাব আমরা গোল্ডেন 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 কথাটা কোথা থেকে এসেছে গোল্ডেন এসেছে হচ্ছে গোল্ড থেকে তাই না গোল্ড থেকে মানে সোনা থেকে সোনালি তাহলে আমরা এভাবে লিখতে পারি দেখো দি গার্ল হ্যাজ গোল্ডেন হেয়ার অর্থাৎ বালিকাটির মেয়েটির কি আছে সোনালী কালারের চুল আছে তাই না আমরা দেখি ফরেনারদের অনেকের চুলের কালার কীরকম হয় গোল্ডেন হয় অনেকে আবার কালার করে গোল্ডেন ওকে আচ্ছা আমরা সিক্সটিন আরেকটি লিখে ফেলি সিলি 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 মানে কি শিখেছিলাম সিলি মানে হচ্ছে কি বোকা ওকে আমরা একটা নাম দিয়ে লিখতে পারি সে ফর এক্সাম্পল টম ইজ সিলি টম হয় বোকা ওকে খুবই সহজ একটা সেন্টেন্স তাই না আচ্ছা মোটামুটি আমাদের ফিফটি পারসেন্ট হয়ে গেল অর্থাৎ আমরা সিক্সটিন ওয়ার্ড শিখে ফেললাম আচ্ছা আমরা চলে যাবো এবার নাম্বার সেভেনটিন সেভেনটিন হচ্ছে স্যাড ওকে সেভেনটিন হচ্ছে কি স্যাড সো স্যাড মানে হচ্ছে কি দুঃখিত এটা হলো দুঃখ প্রকাশ করা হ্যাঁ আমি লিখতে পারি আই ফিল স্যাড আমরা যেহেতু এখন শুনছি অনেকে খুব খারাপ অবস্থা অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে ওকে আমাদের কাছে দূরে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে এই খবরগুলো শুনে আমরা কি আমরা খুব দুঃখ অনুভব করি কিন্তু দুঃখ অনুভব করে হবে না সবার জন্য আমরা কি করব। দোয়া করব ওকে আমরা স্যাড ফিল না করে আমরা উচিত সবার সাথে শেয়ার করে এবং সবার সাথে সবার জন্য দোয়া করে এবং নিজেকেও সুস্থ থাকায় অন্য যেন সুস্থ থাকে সেই ব্যাপারে আমরা দোয়া করব। ওকে নাম্বার এইটিন দেখো এইটিন হচ্ছে ড্রপ ড্রপ আচ্ছা ড্রপ মানে কোনো কিছু কি করা ফেলে দেওয়া ড্রপ করা ওকে ড্রপ এটাও কিন্তু একটা কি এটা একটা হচ্ছে ভার ওকে আই আমরা একটু পাসেন্সে লিখি আই ড্রপড মাই ফেন আমি আমার কলমটি ফেলে দিয়েছিলাম দেখো একটু লক্ষ্য রাখতে হবে যখন এটা আমাদের একটু শিখতে হবে সরাসরি শুধু আমাদের ওয়ার্ডকে একটা ফর্ম্যাটে লিখবো আমাদের জানতে হবে যে ড্রপ যখন কি হয়ে যায় পাস টেন্স হয়ে যায় অর্থাৎ ড্রপ যখন পাস টেন্স হয়ে যায় তখন কী হয়ে যায় তার সাথে দেখো একটা না এখানে কয়টা পি হয়ে গিয়েছে দুটো পি হয়ে গিয়েছে ওকে এখানে কয়টি দুটো পি হয়ে গিয়েছে ওকে নাম্বার নাইনটিন আমরা চলে যাব আচ্ছা নাইনটিন দেখো ভিজিট ভিজিট ওকে ভিজিট ভিজিট মানে পরিদর্শন করা কোনো জায়গা বা কোনো স্থান পরিদর্শন করাকে আমরা কী বলতে পারি ভিজিট বলতে পারি ওকে আই উইল ভিজিট সুন অর্থাৎ এটাও বলছো যে আমি খুব তাড়াতাড়ি কী করবো ভিজিট করবো পরিদর্শন করবো আমরা কিন্তু সুন দিয়েও এই সেন্টেন্সটা লিখতে পারি নো প্রবলেম ওকে নাম্বার টোয়েন্টি ক্যারি আচ্ছা একটি কথা বলে রাখি তোমরা যদি মনে করো যে অনেকেই প্রশ্ন করো যে স্যার আমি কি এই সেন্টেন্সগুলোই লিখবো আমি কি অন্যভাবে একটু লিখতে পারি না অবভিয়াসলি তুমি অন্যভাবে লিখতে পারবে তুমি যদি মনে করো না তুমি তোমার মতো করে সুন্দর করে সেন্টেন্স ক্রিয়েট করবে ইট ডাজেন্ট ম্যাটার ওকে তুমি অবশ্যই সেটা করতে পারো তুমি তোমার মতো করে সেন্টেন্স তৈরি করতে পারো এবং সেটাও তুমি পরীক্ষায় নাম্বার পাবে এরকম বল আমি বলছি না যে এই সেন্টেন্সটাই তোমাকে লিখতে হবে তুমি যদি কারেক্ট এবং স্পেলিং কারেক্ট করে আরও অন্যভাবে সেন্টেন্স তৈরি করতে পারো নো প্রবলেম তুমি ফুল নাম্বার পাবে আমি তোমাকে এটা একদম ক্লিয়ার করে দিলাম আচ্ছা টোয়েন্টি ছিল ক্যারি ক্যারি কথাটা মানে কি বহন করা ওকে তুমি কাউকে বলতে পারো ক্যারি দিস ফর মি ওকে ক্যারি দিস ফর মি এটা আমার জন্য বহন করো ওকে এটা একটা ভার্ব ছিল আমরা টোয়েন্টি ওয়ানে চলে যাই দেখো স্পেন স্পেন্ট স্পেন কথা দেখো ম্যাক্সিমাম কিন্তু ভার্ব কোনো কাজ করাকে বোঝাচ্ছে তাই না তো স্পেন মানে কি ব্যয় করা বা অতিবাহিত করা স্পেন মানে কি আমরা পড়েছিলাম ব্যয় করা বা অতিবাহিত করা সো আমরা লিখতে পারি আই ওয়ান টু স্পেন্ড আই ওয়াস ওয়ান্ট টু স্পেন্ড টাইম উইথ ইউ উইথ ইউ ওকে তুমি তোমার ফ্রেন্ডকে বলতে পারো যে তুমি ফ্রেন্ডের সাথে গল্প করতে পারো আই ওয়ান্ট টু স্পেন্ড টাইম উইথ ইউ আমি তোমার সাথে সময় কাটাতে চাই তোমার সাথে গল্প করতে চাই তাই না আচ্ছা নাম্বার টোয়েন্টি টু ড্যানজারাস ড্যাঞ্জারাস এটা একটা অ্যাডিটিভ ড্যান্জারাস কথাটা মানে কী ড্যাঞ্জারাস মানে হচ্ছে কি বিপজ্জনক ওকে ঠিক বিপজ্জনক বলতে আমরা কি সে ফর এক্সাম্পল স্ন্যাক ওকে স্ন্যাক ইজ ড্যাঞ্জারাস সাপ জিনিসটা খুব বিপজ্জনক আমরা সবাই সাপ ভয় পাই তাই না দেখতেই ভয় লাগে আচ্ছা নাম্বার টোয়েন্টি থ্রি ফ্রাইড অ্যাফ্রাইড ওকে এটাও কিন্তু একটা অ্যাজিটিভ তার মানে কি একটা অ্যাফ্রাইড মানে কি একটা অবস্থা বোঝাচ্ছে মনের অবস্থা সেটা কি অ্যাফ্রাইড কথাটা মানে হচ্ছে ভীত ওকে তাহলে আমরা কিন্তু কোনো ক্ষেত্রে কি হব না অ্যাফ্রাইড হব না তাহলে আই অ্যাম নট অ্যাফ্রাইড আমি ভীত নই আই অ্যাম নট অ্যাফ্রাইড ওকে নাম্বার টোয়েন্টি ফোর গ্রেট 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 কথাটা এটা একটা একটা গুণ প্রকাশ করে আমরা জানি গ্রেট কথাটা মানে কি মহান ওকে একটা জিনিসকে আমরা বলতে পারি ইট লুকস গ্রেট ওকে মানে এটাকে এই গ্রেট কিন্তু এখানে দেখানো অনেক মিনিং প্রকাশ করে এটাকে সুন্দর অর্থে বা মহিমান্বিত অর্থে প্রকাশ করে ইটস লুক এটাকে অনেক ভালো দেখাচ্ছে এটাকে আমরা বলতে পারি ইংলিশে ইট লুকস গ্রেট ওকে এবং দেখো আমি এখানে এস ইউজ করেছি এই এসটা কিন্তু অবশ্যই দিতে হবে কারণ ইট আমরা এটা আগ বড় ক্লাসে শিখবো থার্ড পার্সন সিঙ্গল নাম্বার হলে ভার্বের সাথে এটা একটা ভার তাই না এটাকে সাবজেক্ট বলে এটাকে ভার বলে আমরা কিন্তু পার্শ্বিস পড়ে এসেছি দ্যাট সয় এখানে একটা কী থাকবে অবশ্যই এস দিতে হবে এটা কিন্তু ভুল করা যাবে না ওকে আমাদের টোয়েন্টি হয়ে গেছে আর কয়টা বাকি যাচ্ছে বলো তো আর ছয়টি সেন্টেন্স করলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে আচ্ছা তাহলে আমরা নাম্বার টোয়েন্টি ফাইভে চলে যাব আমাদের টোয়েন্টি ফাইভ নাম্বার রয়েছে সরি আচ্ছা এটাতে আমরা সবাই স্যান্টেজ তৈরি করতে পাবো সরি হচ্ছে এটা একটা এক্সপ্রেশন যখন আমরা কোনো ভুল করি সেক্ষেত্রে বলি যে আম সরি তাই না মানে আমি দুঃখিত এই অর্থে আমরা এটা ব্যবহার করি তাহলে আমরা সেটাই শিখি যেহেতু আমরা সবসময় ব্যবহার করি আই এম সরি এটা একটা ভদ্রতা কাউকে কোনো কোনো ক্ষেত্রে বলা আই আম সরি ওকে আচ্ছা তুমি চেষ্টাও করতে হবে সেই ভুলটা যেন আমাদের বারবার রিপিট না হয় তাই না তুমি বারবার ভুল করবে বারবার আম সরি এটা কিন্তু না একবার আমাদের হতেই পারে মিস্টেক হতে পারে শুধু সেটা থেকে আমরা বের হওয়ার চেষ্টা করব ওকে নাম্বার টোয়েন্টি সিক্স ওয়ার্ক 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 মানে কিন্তু দুটো অর্থ প্রকাশ করে ওয়ার্ক মানে দেখো এটা মানে কাজ করা আবার ওয়ার্ক মানে কাজ তাহলে আমরা যদি এভাবে লিখি দেখো ফার্মার্স ফার্মার্স ওয়ার্ক কোথায় কাজ করে তারা ইন দ্য ফিল্ড ফার্মার ওয়ার্কস ইন দ্য ফিল্ড এখন কথা। এখানে কিন্তু আমি এস দেইনি কারণ দেখো ফার্মার্স কৃষকেরা অর্থাৎ যেহেতু এটা বহু বচন রয়েছে তখন কিন্তু আর আমরা ভার্বের সাথে এস বাই এস দেই না এই ব্যাপারগুলো কিন্তু জানতে হবে তোমাদেরকে আচ্ছা নাম্বার টোয়েন্টি সেভেন আমরা একদম শেষের দিকে চলে এসেছি ডিএলএ গ্ল্যাড কথাটা মানে কি আনন্দিত এটা তো আমরা অবশ্যই লিখতে পারি আই এম গ্ল্যাড একদম সহজ সহজ সেন্টেন্স দিচ্ছি যেন তোমাদের একবার পরেই মনে থাকে ওকে নাম্বার এইট দেখো টুমোরো 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 মানে কি টুমোরো মানে হচ্ছে আগামীকাল আই উইল খাম টুমোরো আমি আগামীকাল আসবো এই ধরনের কথা আমরা সচরাচর বলে থাকি ওকে নাম্বার টোয়েন্টি নাইন রিচ 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 কথাটা মানে কি ধনী আমরা এটা লিখবো দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় কি হয় না সুখী হয় না ওকে জীবনে যে ধনী হতে হবে তা না ধনী হতে হবে কোন দিক দিয়ে তোমার পড়াশোনা কাজকর্ম তোমার মন মানসিকতা এটা দিয়ে আমরা বড় হওয়ার চেষ্টা করব জীবনে ওকে এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি অ্যান্ড দ্য লাস্ট নাম্বার থার্টি ওকে এখানে রয়েছে ওয়ার্ডটা গ্রেট গ্রেট যদি আমরা আগে ইউজ করেছি গ্রেট মানে কি মহ মহান ওকে আমরা এটা একটু চেঞ্জ করে বলি এটা আমরা একবার যেহেতু করেছি এটা আমরা পরে মানে কারেকশন নিয়েছিলাম গ্রো ওকে গ্রো গ্রো কথার মানে কি জন্মানো অর্থাৎ কোনো কিছু উৎপাদন করা তাহলে আমরা ফার্মার্স দিয়ে করতে পারি ফার্মার্স সো ফার্মার্স গ্রো ফুড অর্থাৎ কৃষকেরা আমাদের জন্য কি খাদ্য কি করে উৎপাদন করে অনেক কষ্ট করে করে তাই না এর জন্য তাদের কাজটা হলো আমাদের বাংলাদেশের সাথে কৃষি প্রধান দেশ তাই না তাহলে তাদের কাজটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা অবশ্যই তাদের কাজকে কি করব সম্মান দেবো এবং গুরুত্বপূর্ণভাবেই দেখব ওকে থ্যাংক ইউ ভেরি মাছ আমরা একদম টোটাল থার্টি সেন্টেন্সের সেন্টেন্স মেকিং করে ফেললাম তোমরা কি করবে যেহেতু আমি বুঝিয়ে দিলাম এখন আমি এই হোমওয়ার্ক থেকে খুব সুন্দর করে খাতায় নোট করবে এবং বারবার লিখে লিখে প্র্যাকটিস করবে ওকে শুধু মুখস্থ করবে না বানানগুলো পড়বে এবং লিখে লিখে প্র্যাকটিস করবে তাহলে তোমরা এটা অনুসরণ করো আবার আগামী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম